একাকিত্ব, নিঃসঙ্গতা মানুষের আত্ম উপলব্ধি ও ইবাদতের আগ্রহ বাড়িয়ে দেয়। তবু মানুষের অসহায় মুখে বলে, মন থেকে বলে, কি ভয়ঙ্কর এই একাকিত্ব, আহ কি ভয়ঙ্কর এই একাকিত্ব, কি নির্মম এই বন্ধনহীনতা। জন্মে মরণে মানুষ বড়ই একা অসহায়, কেউ একা হয়ে যান আবার কেউ একা হয়ে যান না, একদিনে বা হঠাৎ করে, বরঞ্চ একাকিত্বের দিকে জীবন গড়ায় অবহেলায়, অপমানে ও আপনজনদের অপছন্দের মাত্রা ছড়ায় যখন, তখনই মানুষ একাকিত্ব হয়ে যায়। আরও নানা দূর দূরত্ব ও বন্ধনের কারণে তৈরি হয় বিভিন্ন সমস্যা, দেখা দেয় ফাটল এবং ভাঙন। পরস্পরকে উজাড় করে দেওয়া ইচ্ছা সত্ত্বেও দায়ী দোষী বা কেউ না থাকলে কেউ কিছু সম্পর্ক গড়ে রাখতে পারে না, কখনো কখনো থমকে দাঁড়ায়। মানুষ তার আপন আপনজনদের সঙ্গে সবচেয়ে বেশি অভিমান ও অভিযোগ করে থাকে, অথচ প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এর দর্শন এক মুসলমান অন্য মুসলমানের কাছে দৃঢ় ও প্রসাদ তুল্য, যার এক অংশ আর অংশের দৃঢ় করে রাখেন। মিশকাত। ইসলাম নিঃসঙ্গতা পরিহার করে মানুষ মানুষের জন্য ও সময় সম্প্রতি শিক্ষা দেয়, এমন বাস্তবতাকে পবিত্র কোরআনে সীসা ডালা ও প্রাচীর তুল্য বলা হয়েছে। সৃষ্টিগত কারণে সবাই ভিন্ন উৎসজাত মানুষ, মহান আল্লাহ বলে, হে মানবমণ্ডলী, তোমাদের প্রতিপালককে ভয় করো, যিনি তোমাদের একটি প্রাণসত্তা থেকে সৃষ্টি করেছেন এবং তার থেকেই তার দুটি জুড়ি সৃষ্টি করেছেন, আর তাদের উভয় থেকে অসংখ্য নরনারী বিস্তার ঘটিয়েছেন। সূরা নিসা আয়াত ১। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি মুমিনদের পারস্পরিক করুণা প্রদর্শন ও পারস্পরিক সহানুভূতি প্রদর্শনের দিক থেকে একই দেহে মতো দেখতে পাবে। যখন দেহের কোনো একটি অঙ্গ কষ্ট অনুভব করে তবু নিঃসঙ্গতা একাকিত্ব থেকে দূরে থাকতে ইসলামের বাস্তবসম্মত নির্দেশনা দেওয়া হয়েছে, যেমন আল্লাহ স্মরণ ও দোয়া। মনের প্রশান্তির জন্য মহান আল্লাহর স্মরণ প্রসঙ্গে পবিত্র কোরআনে অমনীয় বাণী, জেনে রেখো আল্লাহর জিকির দ্বারা অন্তরে স্থিরতা শান্তি আসে। সূরা রাদ আয়াত ২৮। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কোনো দুঃখ কষ্ট হতাশাগ্রস্ত হবেন তখন বলতেন, ইয়া আইয়ুল কাইয়ুম বিরহমাতিকা আস্তাগফির, অর্থাৎ হে চিরঞ্জীবী, চিরস্থায়ী, হে চিরস্থায়ী, আপনার রহমতের মধ্যে আপনার নিকটের সাহায্য চাই। তিরমিজি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আরও একটি দোয়া আছে যেটি আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিনাল হামনি ওয়াল হাজনি ওয়া আউযুবিকা মিনাল বুখলি ওয়াল জুজুনি ওয়াল জুবুনি ওয়া আউযুবিকা মিন দাল্লা ইয়াদনি ওয়া গালাবাতিন রিজাল। অর্থ, হে আল্লাহ, নিশ্চয়ই আমি দুশ্চিন্তা ও দুঃখ থেকে আপনার আশ্রয় চাই, অপারগতা ও অলসতা থেকে আপনার আশ্রয় চাই, কৃতজ্ঞতা ও বিরুদ্ধতা থেকে আপনার আশ্রয় চাই, ঋণ ও দায়ের থেকে আপনার দমন পীড়ন থেকে আশ্রয় চাই। সহিহ বুখারী মুসলিম।